মুর্দা পড়ে আছে আর যদি সাধারণ বান্দারা মুর্দা না হয় যদি সবাই जिंदा হয় তাহলে আমার নবী রাহমাতুল আলামিন নবী বলুন বান্দা সাতবাড়িয়ার কুমিল্লা বাসীরা মদিনাতুল মুনাওয়ারায় আর 10টা মানুষের মতো মুর্দা পড়ে আছে না जिंदा নবী জিন্দা আওয়াজ দেবেন দুই হাত তুলে जिंदा না মুর্দা আল্লাহু তাকবীর আল্লাহু আকবার আর রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী হাজির ও নাজির নবী মিলাদুন নবী সিয়ামুন নবী কিয়ামুন নবী মিলাদুন নবী যত রকম সিরাতুন নবী মেরাজুন নবী যা আছে আমার নবীকে ভালোবাসি সবকিছুই মানি আমার নবীকে ভালোবাসি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগী জিন্দেগী যা কিছু আছে সবকিছু মানি আমার নবীকে ভালোবাসি কারণ আমার আল্লাহকে দেখার মতো চোখ আমাদের আল্লাহ দেন নাই এই অবস্থা আমাদের কারণেই কোন নবী রাসূল দেখতে পারেন নাই আমার নবীকে আল্লাহ ওই চক্ষু মুবারক দান করেছেন যেই চোখ একমাত্র পৃথিবীর জমিনে এই সাত আসমান সাত জমিনের এক মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় আমার মদিনাওয়ালা সেই দুইটা চোখ নিয়ে দুনিয়াতে এসেছেন যেই চোখ দিয়ে রব্বুল আলামিনকে দেখতে পারেন ঠিক না এজন্য আমার নবী বলেছেন মানজানি ফাকাদরাল হাত যে আমাকে দেখলো সে আমাকই দেখলো কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না যদি তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আপনি গুনাহগার বান্দা হয়েও যদি আপনি নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনের দরবারে হাত তুলেন ও গো আল্লাহ তোমার নামাজ পড়েছি গুনাহগার বান্দা আমি আমার তো কিছুই নেই তোমার রহমাতুল আলামিনকে একটা বার জীবনে দেখতে চাই আমার আল্লাহ যদি বলেন এ মদিনাওয়ালা কামলিওয়ালা ও গো হাবিব আপনি মদিনায় কি করছেন সাতবাড়িয়ার মধ্যে কিছু আশেক আপনাকে ডাকছে আমার সেজদা আদায় করে আপনাকে মহব্বত করে পাগল দিবানা হয়ে আছে ও গো কামলিওয়ালা নবী ও গো হাবিব মদিনা কি করছেন যান সাতবাড়িয়ার জমিনে যান তাকে হয়তোবা যদি এরকম আমার নবী বলেন আমার আল্লাহ নবীকে দিয়ে বলান যদি আপনারা এখানে মধ্যে ঘুমাই রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করে কোন এক তাহাজ্জুদের নামাজে যদি রাতে ঘুমাই চোখটা দুনিয়ার এখানে বন্ধ হবে হয়তোবা কিসমতের চোখটা আল্লাহ খুলে দিবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার মদিনাওয়ালা সাতবাড়িয়াতে এসে আমাদের আশিকের রাসূলদের আল্লাহর খাস বান্দাদেরকে দিদার দিয়ে কলিজাটাকে মদিনা সিনাটাকে মদিনার আয়না বানাতে পারেন কি পারেন না চিল্লা বলেন পারেন কি পারেন না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ঈদে মেরাজ নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ প্রত্যেককে আমার রসূলে আরবির দিদার নসিব করুক আমিন আরো জোরে বলে আমিন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো ঠিক না ঠিক না ঠিক না আরে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো সুবহানাল্লাহ আরে দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবী যুগে সবাই হলে আপনাদের মনে খারাপ লাগছে আজকের মতো এখানে থাকুক থাকুক আপনাদের জুবান খুলে না অনেকে তো এমন জামানায় আসছি মাস্কের কারণে জুবান খুলছে না বন্ধ বুঝিও তো না হ্যাঁ এমন একটা জামানায় কথা প্রসঙ্গে কথা মনে পড়ে আরে আমাদের মা বোনদের বোরখা খুলে দাও আল্লাহ এমন মহামারী দিছে তোমাদের পুরুষ জাতিদের মুখে মাস্ক লাগাই দিছে পর্দা লাগাই দিছে ঠিকই না হিন্দুস্তানে তো গত দুই তিন দিন আগে একটা ঘটনা ঘটেই গেল ঠিকই না আবার আরেক জায়গায় দেখলাম আজকেই দেখালো আমাকে যে একজন হিন্দু বোনেরও নাকি জোর করে মেকআপ পরাতে চাচ্ছে কোনো এক জায়গায় অর্থাৎ বোরখা হিজাব যেমনভাবে মুসলমানের মা বোনদের বোরখা ব্যাপারে কোনো কথা বলা যাবে না এমনি ভাবে কোনো অন্য ধর্মের কোনো মা বোনদের উপরও ইজ্জত হানি কোনো আক্রমণ করা যাবে লাকুম দিনুকুম আলিয়া দিন ধর্ম যার যার ইসলাম সবার ঠিক না ইসলাম এটা শিখায় নাই যে আপনি জোর করে ইসলাম প্রয়োগ করবেন ঠিক না যেমনি ভাবে আমাদের ইসলামকে নিয়ে কোনো কটুক্তি করা যাবে না তেমনি ভাবে অন্য কোনো বিধর্মী মা বোনদের ভাই বাবাদের উপর আক্রমণ করা যাবে ঠিক না ঠিক কি আমি কষ্ট দিচ্ছি না আমি কি মিথ্যা বলছি না আমার নবীর আদর্শ এটা ঠিক না ঠিক এইজন্য আমি এটার ব্যাপারে যদিও বলেছি ব্রিফিং দিয়েছি কিন্তু এইজন্য একটা ছোট্ট কথা বলি এখন ফাতেমাতুজ জাহরার বাচ্চিরা মেয়ে মা বোনরা বাঘিনীরা মাঠে ময়দানে
ইজ্জতের জন্য ইসলামের জন্য হেজাবের জন্য পর্দার জন্য লড়ছে যদি দরকার পড়ে শেরে খোদা আলীর সিংহরাও মাঠে ময়দানে আসবে একদিন জাহারার বাগিনীরা যদি মাঠে থাকে আলীর শেররাও একদিন আসবে ইনশাআল্লাহ প্রয়োজন হলে আলীর সিংহরাও একদিন আসবে ইনশাআল্লাহ ঠিক না দুই হাত তুলে বল মুসলমান আমার রাসূলের সিংহরা এখনো জিন্দা আছে তোমরা যদি মনে করো যে জামনি চেতামনি ইসলাম আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে ওলিয়াল্লাহদেরকে নিয়ে আহলে বায়াতকে নিয়ে সাহাবায়ে রাসূল কোরআন সুন্নাহকে নিয়ে যদি একটা কটুক্তি করো যদি মনে করো যে আমার আল্লাহর রাসূলের সৈনিকরা সিংহরা এখন মুর্দা হয়ে গেছে আবু বকর ওমর ওসমান হায়দার গোসে পাক আব্দুল কাদের জিলানী সাইয়েদানা মঈউদ্দিন জিলানী মঈনউদ্দিন আজমেরি বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি বিশেষ করে আবেদ সালমাদানি শাহজালাল ইয়ামানি শাহ ইয়ামানি সমস্ত শাইনশাই ইমামের বাণী শাইনশাই সিরিকোট শাইনশাই মাইজবান্ডার ওলিয়াল্লাহদের রেখে যাওয়া এখনো সিংহর বাচ্চারা মাঠে ময়দানে অবস্থান করছে ঠিক না চাইলেই কেউ উল্টা পাল্টা বলা সুযোগ তোমরা কি মনে করেছো এক হোসাইন লোকান্তরে লক্ষ কোটি হোসাইন ঘরে ঘরে এক ফারুকিকে হত্যা করে লোকান্তরে লক্ষ ফারুকি ঘরে ঘরে থাকবে লক্ষ হোসাইন ঘরে ঘরে থাকবে আর ইমামে হোসাইন শিখে গিয়েছেন কারবালার ময়দানে গিয়ে লাগলে ইসলামের জন্য আল্লাহর রাসূলের জন্য লাগলে পরিবার দাও সম্পত্তি দাও লাগলে মুসলমান রক্ত দিয়ে গোসল করো ইসলামের হেফাজত করো ঠিক কিনা আমরা রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করব বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি ১৯৭১ সালে যুদ্ধ করতে পারি আমরা এখনো সেই যুদ্ধ হয়তো বা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেই নেই আরে বাঙালি যদি ভাষার জন্য নিজের রক্ত দিতে পারে বাঙালি যদি ভাষার জন্য নিজের আত্ম গরিমা অহংকার সমস্ত ধূলিসাৎ মিশিয়ে যদি ভাষাকে আয়ত্তর জন্য দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে গোসল করতে পারে আরে ৩০ লক্ষ শাহাদাতের বিনিময় যদি এ দেশ স্বাধীন হয়ে থাকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি স্বাধীন হয়ে থাকে তাহলে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বর্ডার উঠিয়ে দিয়ে বাংলার জমিন থেকে আশিকের রসুলরা মুসলমানরা বর্ডার উঠিয়ে দিলে আমরা আবার গিয়ে বাংলাদেশ থেকে হিন্দুস্তানে গিয়ে যে কোনো কান্ট্রিতে গিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য সুন্নার জন্য আল্লাহর রাসূলের জন্য রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করব রাজি আছে কি নাই